বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকা থেকে দুটি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই এলাকার বর্ধমান পৌরসভার প্রাক্তন উপপৌরপতি মোহাম্মদ খান্দেকার শাহিদুল্লাহর বাড়ির কিছুটা দূরে প্রথমে একটি নিকাশি নালায় বোমাটি পড়ে থাকতে দেখে পৌরসভার সাফাই কর্মীরা। পরে গোদা মাঝের পাড়া এলাকায় রাস্তায় একটি বোমা উদ্ধার হয়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা দুটি উদ্ধার করে। কাজ করছিলাম, আমাকে এলাকায় হীরা ও গিয়ে বললো যে এরকম এটা কি পড়াছে বলো দিদি, আমার সন্দেহ হচ্ছে। আমার দাঁড়ান তাহলে দেখে আসি, দেখে দেখছি যে হ্যাঁ খুব ভালো ফিনিশিং করে সুতি দিয়ে বাঁধা আছে। কি দেখ কি দেখছিলেন তখন? আমাদের এখানকার এই যারা পৌরসভার কাজ করে এইসব লোকরা প্রথম এসে দেখেছে যে রাস্তার উপরে একটা বোম জাতীয় জিনিস পড়ে আছে আমার বাড়ি থেকে 50 ফুট দূরে। আমাকে ফোন করলো, আমি এসে দেখলাম যে হ্যাঁ ওই ধরনেরই মনে হচ্ছে কিছু একটা হতে পারে। সুতলি দড়ি ল্যাপটপ আছে, ইতিমধ্যে ওরা ইঁট দিয়ে জায়গাটাকে ঘিরে রেখেছিল। আমি বর্ধমান সদর থানায় ফোন করলাম, উনি বললেন ঠিক আছে গাড়ি পাঠাচ্ছি। ওরা এসেছিলেন, পুলিশ অফিসাররা এসেছিল, এসে ওটাকে বালতিতে জল দিয়ে নিয়ে চলে গেল। তো উত্তপ্ত বলতে আমাদের দীর্ঘ 1.5 বছর ধরে সেরকম কোনো বড় ধরনের কোনো ঘটনা এই এলাকায় ঘটে নাই, মোটামুটি এলাকা শান্তই আছে। লোকসভা বিধানসভা পরবর্তী যে সময় সব জায়গা দিয়ে অশান্ত হয়েছে, কিন্তু আমাদের 26 নম্বর ওয়ার্ড বা এই গোদা এলাকায় সেরকমভাবে কোনো অশান্ত হয়নি। সেই হিসাবে এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখে কোনো দুষ্কৃতকারীর কাজ বলেই আমার মনে হয়েছে। না না, আমি 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 এটা মনে করি যে এটা কোনো দুষ্কৃতিকারী যারা আছে তারা হয়তো এটা রেখে গেছে বা ফেলে গেছে বা পড়ে গেছে, এই ধরনের কিছু ঘটনা ঘটলেও ঘটতে পারে। রাতের অন্ধকারে ঘটেছে, তো কতক দোষী কেউ নাই যে তারা করেছে কী করেছে এটা বলতে পারা যাচ্ছে না। এটা বিচার বিবেচনা করবে, তাদের উপরেই দায়িত্ব দেওয়া হলো যে এটা কী হয়েছে। এর কারণটা তো আমরাও তো খুব এর মধ্যে আছি যে অসহায়ের মতো আছি, কখন কোথায় কী ঘটনা ঘটিয়ে দিচ্ছে, কিছু দুষ্কৃতি আছে। রাত্রিবেলায় মদ ফদ খেয়ে তাদের একটাই কাজ শান্ত এলাকাকে অশান্ত করা। আমার মনে হয়েছে যে সেই রকম করছে কিছু লোক, এইসব কাজ ঘটনাগুলো ঘটিয়েছে। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন শুনতে পেলাম, পরবর্তী পর্যায়ে ঘুম থেকে উঠে জানতে পারলাম যে একটি বোমা এই মাঝ পাড়াতে এইখানেই একটা বোমা রেখেছিল অন রোডের ওপরে। তারপরে সেটাকে জানার পরে পুলিশ এসে নিয়ে গেছে। পুনরায় 8টা সাড়ে 8টার সময় আমরা জানতে পারি যে আর একটি বোমা আমাদের এখানে পড়ে আছে। কে বা কারা মদ খেয়ে মাদুরামো সামনে রেখে, মাদুরামোটাকে সামনে রেখে এলাকাকে অশান্ত করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি সঠিক তথ্য জোগাড় করে ওদেরকে যেন অ্যারেস্ট করা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়। মানে এই সমাজ বিরোধী কাজগুলো করার মতন মানসিকতা দেখাচ্ছে এবং তাদেরকে অবিলম্বে তাদের এই এই ব্যবস্থা যদি না করতে পারি তাহলে আগামী দিনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।